নমস্কার কলকাতা টিভিতে আপনাদের স্বাগত আমি পায়েল রচ্ছি আপনাদের সঙ্গে এই মুহূর্ত নিয়ে শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখব আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন সুকান্ত মজুমদার দীর্ঘক্ষণ তাদের দুজনের মধ্যে আলোচনা হয় বৈঠক হয় 2 ঘন্টা এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে তিনি ঠিক কি বলেন আমরা শুনব আগে তিনি গভর্নর সাহেব ছিলেন এবার সবাই লোকায়ুক্ত খবরের দিকে চোখ রাখবো ইন্দোরের তিনটি কারখানায় একসঙ্গে অগ্নিকাণ্ডের খবর এই মুহূর্তে সামনে আসছে লাথুদিয়াতে তিনটি কারখানা এবং লাসুদিয়াতে তিনটি কারখানাতে অগ্নিকাণ্ড ইন্দোরের লাসুদিয়াতে তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড কি থেকে আগুন তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী কালো ধোঁয়ায় প্রায় ঢেকে গেছে সমস্ত আকাশ দেখা যাচ্ছে সেই ছবি ইন্দোরের লাসুদিয়াতে তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড লাসুদিয়াতে অগ্নিকাণ্ডের কালো ধোঁয়ায় ঢেকে গেছে সেই অঞ্চলের একাংশ সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায় ইন্দোরের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড লাসুদিয়াতে তিনটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ইন্দোরের বালিপ্রাচীর চক্রের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করলো বিধাননগর সাইবার থানার পুলিশ আজ বালিপ্রাচীর চক্রের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ আজ গ্রেফতার করলো বালিপ্রাচীর চক্রের অন্যতম মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ কাটোয়া থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে বালিপাচার চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ কাটোয়া থেকে গ্রেফতার করে তাকে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ এই মুহূর্ত এখন এই পর্যন্তই অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন 7 দিন